হ্যালো টিটিপিবাসী, কি খবর? কেমন আছেন আপনারা সবাই? এই ঠান্ডায় কার কি অবস্থা? আপনাদের এলাকায় এখন শীত কি পরিমাণে পড়েছে ভাই? ঢাকা শহরে কিন্তু যথেষ্ট ভালো শীত পড়েছে, একেবারে কম্বল গায়ে দেওয়া লাগতেছে ভাই। কয়েকদিন ধরে তো ফ্যান চালাচ্ছিলাম, আজকে থেকে ফ্যান বন্ধ, কম্বল ওয়ান হয়ে গিয়েছে। এনিওয়ে, আমাদের চ্যানেল যারা নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা অনেকদিন ধরে স্মার্ট ওয়াচের কোনো রিভিউ আপলোড করতেছি না। এর পেছনে কারণ হচ্ছে ভাই, একই জিনিসের রিভিউ করতে করতে না আমরাও বোর্ড হয়ে গিয়েছি, এবং দর্শকদের মধ্যে অনেকে জানাচ্ছেন যে ভাই এক ধরনের প্রোডাক্টের রিভিউ আর কত দেবো। তাছাড়া প্রোডাক্টের মধ্যে তেমন কোনো বৈচিত্র্যও আমরা খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে সব ভাই ডাম করে রাখছিলাম এক জায়গায়, এবং অনেক প্রোডাক্ট জমে গিয়েছে স্মার্ট ওয়াচের। এখন ভাবতেছি এখান থেকে ভালো ভালো প্রোডাক্টগুলোর রিভিউ শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে প্রথম সেই ভালো প্রোডাক্টগুলোর মধ্যে একটা নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে ইউডিফাইন ব্র্যান্ডের গিয়ার নামক একটা মডেল, এবং এটা আমাদের কাছে পাঠিয়েছে ফেমাস গ্যাজেট। এখানে বেশ ভালো ভালো কিছু জিনিস খেয়াল করলাম আর কি, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। যারা স্মার্ট ওয়াচ পছন্দ করেন এবং স্মার্ট ওয়াচ কেনার কথা ভাবতেছেন, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক কাজে আসতে পারে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি, মানে টাইনা টুনা পাস, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলেন শুরু করি। ওয়াচটা কিন্তু বেশ বড় সড়ো, এবং এর ডিজাইন দেখে মনে হচ্ছে যে অ্যাপেল ওয়াচ আল্ট্রার কাছ থেকে বেশ খানিকটা অনুপ্রাণিত, মানে ডিজাইন কিছুটা মেলে আল্ট্রার সঙ্গে, আবার মেলে না। তবে ডিজাইন যেমন হোক না কেন, এইটার বিল্ড কোয়ালিটি খুবই খুবই প্রিমিয়াম। আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন এর যে ফিনিশিং, এটা দেখে কোনোভাবে এটাকে কম দামি ওয়াচ মনে হচ্ছে না। ও সরি ভাই, দামি তো বলতে ভুলে গেছি, কম দামি বেশি দামি কিছুই তো আপনারা রিলেট করতে পারতেছেন না। এই মুহূর্তে ফেমাস গ্যাজেটে এই ওয়াচটা পাওয়া যাচ্ছে 3890 টাকায়। ভয় পাওয়ার দরকার নাই, ব্যবস্থা আছে ডিসকাউন্টের। সেটা হচ্ছে আপনি যখন অর্ডার করবেন তারা দারুণ একটা ডিসকাউন্ট দিচ্ছে, এই মুহূর্তে 400 টাকার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন যদি পারচেস করার সময় এই যে এখানে দেখতে পাচ্ছেন গিয়ার 400 এই কুপন কোডটা ব্যবহার করেন, ইনস্ট্যান্টলি 400 টাকা দাম কমে যাবে। এটা কতদিন থাকবে আমি জানি না, আপনারা যদি পছন্দ হয় অর্ডার করে ফেলতে পারেন। আর ফেমাস গ্যাজেট সম্পর্কে তো আপনারা অলরেডি সবাই জানেন, আমাদের চ্যানেল যারা নিয়মিত ফলো করেন তারা খুবই ট্রাস্টেড। মাল্টিপ্লান সেন্টার, তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে, আর এই ওয়াচ তো ওয়াচ ভাই, তাদের কাছে প্রচুর প্রচুর কালেকশনের গ্যাজেট রয়েছে। যারা গ্যাজেট ফ্রি তাদের পছন্দ হবে। ফেমাস গ্যাজেটের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসেন, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। ওয়াচটাকে কন্ট্রোল করার জন্য দুইটা বাটন আছে, একটা বেসিক্যালি ফাংশনাল ক্রাউন, আর একটা হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস বাটন। আর বাঁদিকের এই গ্রিলটা দেখে তো ভাই বুঝে গেছেন অলরেডি যে এইটা কলিং ফিচার সাপোর্ট করে। ওয়াচের ফ্রেমটা কিন্তু ফুল মেটালের, এবং পেছন দিকে তারা উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করছে। তো সব মিলিয়ে এটার ডিজাইন আপনার পছন্দ হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এই ওয়াচের বক্সের মধ্যে কিন্তু এক্সট্রা আর একটা বেল্টও দিয়ে দিছে, এটা শুরুতে আমি খেয়াল করি নাই, পরে দেখলাম যে ভাই বেল্টটা কিন্তু ম্যাগনেটিক, এবং ম্যাগনেটিক বেল্ট তো আপনারা সবাই জানেন খুবই কনভেনিয়েন্ট, খুব সহজে হাতে পরা যায়, খোলাও যায়, এবং ওয়াচের সাথে তো অলরেডি লাগানো রয়েছে আর একটা সিলিকন বেল্ট, যেটাও বেশ কাজের। আমার কাছে দুইটা বেল্টই অনেক পছন্দ হয়েছে, বেল্টগুলোর কোয়ালিটি অনেক ভালো। ওয়াচটার ডিসপ্লে সাইজ হচ্ছে 2.01 ইঞ্চি, আর এর রেজুলেশন হচ্ছে 410x520। ডিসপ্লে প্রচন্ড ভাইব্রেন্ট এবং কালারফুল, যে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিকঠাক মতো দেখা যায়, আমাদের দৃষ্টিতে খুব একটা প্রবলেম চোখে পড়ে নাই। স্মার্ট ওয়াচের ফিচারগুলো আর কি বলবো, আপনারা যারা স্মার্ট ওয়াচের ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে এখনকার স্মার্ট ওয়াচে কি কি থাকে, এই ওয়াচেও ঠিক তাই তাই আছে। বাট স্পেশাল যেটা আছে এই ওয়াচে সেটা হচ্ছে তারা হাই কোয়ালিটির একটা অপটিক্যাল সেন্সর দিয়ে দিয়েছে, যেটার মডেল হচ্ছে HX3690Q, এবং এই সেন্সরটা থাকার ফলে খুবই অ্যাকুরেট ডেটা পাওয়া যাবে এর কাছ থেকে, এবং আপনি চাইলে আপনার শরীরের রক্তে অক্সিজেনের মাত্রা এই মুহূর্তে কত আছে সেটাও পরিমাপ করতে পারবেন। এর যে স্টেপ কাউন্টার যথেষ্ট ভালো ডেটা প্রদান করে। পানি নিয়ে যারা অনেক বেশি টেনশন করেন ঘড়ি নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে, তাদের জন্য সুখবর হচ্ছে এতে IP68 এর রেটিং রয়েছে। পাশাপাশি আরও রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, মানে ওয়াচ থেকেই আপনি আপনার ঘরের স্মার্ট যন্ত্রপাতি কন্ট্রোল করতে পারবেন। স্ট্রেস এবং স্লিপ মনিটরিং এর ব্যবস্থা, ব্রিথ এক্সারসাইজ, ওয়েদার দেখার সুবিধা, পাশাপাশি মেয়েদের সাইকেল ট্র্যাকিং এর ব্যাপারও আছে। চাইলে আপনার ফোনের মিউজিকও কন্ট্রোল করতে পারবেন একে দিয়ে, রিমোট ক্যামেরা শাটার হিসেবেও এটাকে ব্যবহার করতে পারবেন, মানে দরকারি সবকিছুই কিন্তু এতে আপনি পেয়ে যাচ্ছেন। প্রচুর প্রচুর স্পোর্টস মোড রয়েছে স্পোর্টস ট্র্যাকিং এর জন্য, মানে মোরালেস একটা স্মার্ট ওয়াচে যেগুলো দরকার তার সবকিছুই কিন্তু তারা দিয়ে দিয়েছে। এবং এখনকার স্মার্ট ওয়াচে তো কলিং ফিচার একটা মানে কমন রিকোয়ারমেন্ট হয়ে গিয়েছে, আপনি ব্যবহার করেন বা না করেন, আপনি চান যে আপনার ওয়াচে কলিং ফিচার থাকুক, এতেও আছে। এবং এটার কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, আমরা টেস্ট করে দেখেছি যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার, যদিও আউটডোরে গেলে একটু কষ্ট হয় বুঝতে, তারপরেও আমার মনে হয় না যে প্রতিদিন আপনারা কেউ কলিং ফিচারটা ব্যবহার করবেন দরকার ছাড়া। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য ভেরি ফিট নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং কানেকশন দেওয়া খুবই ইজি, ইভেন দরকারি সবকিছুই আপনি খুঁজে পাবেন খুবই সহজে। এখানে প্রচুর প্রচুর
প্রচুর ওয়াচ ফেস আপনি পেয়ে যাবেন এদের কালেকশনে এবং কালেকশন দিন দিন বাড়ছে। স্মার্ট ওয়াচের একটা কমন ইস্যু হচ্ছে ব্যাটারির চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় এবং আমরাও টেস্ট ফেস্ট করে দেখছি এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু সন্তোষজনক। হ্যাঁ, ফুল চার্জ দিয়ে আপনি যদি নর্মাল ইউসেজ করেন তাহলে 5 থেকে 6 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর যত ব্যবহারের মাত্রা আপনার বাড়বে ব্যাকআপ ততই কমবে। বাট শুরুতে একটু বেশি ব্যবহার করে সবাই, এরপরে আসলে অতটা বেশি ব্যবহার করে না। এটাকে ফুল চার্জ দেওয়া যাবে, বক্সের মধ্যে একটা চার্জিং ডক পেয়ে যাবেন ম্যাগনেটিক, আর চার্জ দিতে সর্বমোট 2 ঘন্টার মতো সময় লাগে। বাই দ্য ওয়ে, এটা রেঞ্জ টু অ্যাওয়ে কিন্তু যথেষ্ট ভালো ছিল, ঠিকঠাক মতো কাজ করেছে বেশিরভাগ সময়। আচ্ছা চলেন এইবার এই ওয়াচের কিছু দুর্বলতার দিক নিয়ে আলাপ করি। এবং প্রথমেই আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু 3-4 হাজার টাকা দামের একটা ওয়াচ, এটার ডিসপ্লেটা আরেকটু বেটার হতে পারতো। ইভেন এই দামে তো এখন অ্যামোলেড ডিসপ্লেও বাজারে পাওয়া যায়। এনিওয়ে, তারা নিশ্চয়ই এখানে প্রাইস কাট করেছে অন্যান্য কিছু জিনিস ভালো দেওয়ার জন্য, যেমন এর অ্যাকুরেসি। অ্যাকুরেসির দিক দিয়ে কিন্তু এটা আবার অন্যান্য অনেক দামি ওয়াচের সঙ্গে খুব ভালোভাবে কম্পিট করবে। আর ওয়াচ ফেস ইনস্টল করতে গিয়ে খেয়াল করলাম যে 4টার বেশি ওয়াচ ফেস এই ওয়াচে রাখা যায় না, সো আপনাকে যদি নতুন ওয়াচ ফেস দিতে হয় পুরাতন একটা ডিলিট করতে হবে। টাচ রেসপন্সিভ নিয়ে একটু ইস্যু খেয়াল করেছি, বাট এটা আসলে মেনে নেওয়া যায়, কারণ আমরা তো আসলে ওয়াচ ওইভাবে প্রতিদিন টাচ করতে থাকি না, সো ইজিলি এই ইস্যুটা আপনি ইগনোর করতে পারবেন। যাই হোক, ওয়াচের খুঁটিনাটি সব কিছু তো আপনারা শুনলেন, এখন ফাইনাল ভার্ডিক্টের পালা যে ডিসকাউন্ট সহ এই ওয়াচের দাম তো 3,500 টাকা। সো 3,500 টাকা হিসাবে এই ওয়াচটা আসলে কেমন? ওয়েল, আমার কাছে মনে হয়েছে যে আপনার যদি খুবই স্টাইলিশ একটা ওয়াচ দরকার হয়, যেটা খুবই ডিউরেবল, অনেক দিন ধরে আপনি ব্যবহার করবেন এবং ভালো ডেটা অ্যাকুরেসি চান, তাহলে আপনার জন্য কিন্তু এই ওয়াচটা খুব ভালো একটা অপশন হতে পারে। আর আপনার যদি মনে হয় যে না, আমার ভাই আরও ভালো ডিসপ্লে লাগবে, আমার অ্যাকুরেসি নিয়ে অত মাথা ব্যথা নাই, কলিং ফিচার না হলেও চলবে, তাহলে বাজারে অপশনের শেষ নেই। বাট ইউডিফাইন কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড এবং চায়নাতে অনেক অনেক পপুলার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, আর যারা স্মার্ট ওয়াচ পছন্দ করে যে সমস্ত বন্ধু তাদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আমাদের চ্যানেলে যাদের সাবস্ক্রাইব করা নাই এখনই সাবস্ক্রাইব করে দেন, ফ্যামিলিটা বড় করতে হবে না। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন করতে পারেন, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম সব কিন্তু আছে আমাদের। হ্যাঁ, গ্রুপও আছে, ওখানে জয়েন করলে হবে কি, আপনি কিন্তু প্রতিনিয়ত টেক আড্ডার ভেতর দিয়ে যাবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।